গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকেই নিজের অলসতায় নিজে বিরক্ত হয়ে বলেন, আমি বিশ্বের এক নম্বর অলস ব্যক্তি, কিন্তু এই দাবি বোধহয় আর তারা করতে পারবেন না। কারণ গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি অলস মানুষের বাস ইন্দোনেশিয়ায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে, পৃথিবীর 111টি দেশের 7 লাখ লোকের উপর চালানো হয় এই জরিপ। বিবেচনায় নেওয়া হয়েছে তাদের দৈনন্দিন চলাচলের মাত্রা, অর্থাৎ দিনে কে কতবার পা ফেলেন ঘর আর কর্মস্থলের বাইরে। স্ট্যানফোর্ডের গবেষক স্কট ডেল বলেন, এই জরিপ মানব বিচরণ নিয়ে আগের যে কোনো গবেষণার চেয়েও 1000 গুণ বেশি বড় গবেষণা। স্বাস্থ্য বিষয়ক জরিপ হিসেবে এটি খুবই উচ্চ মানের হয়েছে। গবেষণা প্রতিবেদন তৈরি করতে স্মার্টফোন ব্যবহার করা হয়। ফোনে পা ফেলার ট্র্যাকার ইনস্টল করে তারপর ব্যবহারকারী দিনে কতবার পা ফেলেন বা হাঁটাহাঁটি করেন তা নজরদারি করা হয়। এভাবে 68 মিলিয়ন দিবসের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। গবেষণায় দেখা যায়, সবচেয়ে কর্মঠ হল চীনের অধিবাসীরা। তারা দিনে গড়ে 6880 বার পা ফেলেন। আবার চীনের মধ্যে হংকংবাসী সবচেয়ে বেশি হাঁটেন, গড়ে দিনে তারা 3.5 কিলোমিটার হেঁটে থাকেন। ইন্দোনেশিয়ারা দিনে গড়ে 3513 বার পা ফেলেন, ব্রিটিশরা 5444 বার, আর মার্কিনীরা পা ফেলেন 4774 বার। ইন্দোনেশিয়াদের পরে দ্বিতীয় অলস দেশ হল সৌদি আরব, তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ানরা। তবে গবেষকেরা জানিয়েছেন, কম হাঁটাহাঁটি করলে এসব দেশের জনগণই মোটা হবে তা কিন্তু নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।